অবশেষে স্বস্তির খবর পেয়েছেন নেইমার। স্যান্তোস থেকে ব্রাজিলিয়ান তারকার বার্সেলোনায় যোগ দেওয়ার প্রক্রিয়ায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন স্পেনের আদালত। প্রসিকিউটররা প্রাথমিকভাবে নেইমারের 2 বছরের জেল ও 1 কোটি ইউরো জরিমানা চেয়েছিলেন, তবে নেইমার সহ সবার বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাহার করার কথা স্পেনের একটি আদালতকে জানান পাবলিক প্রসিকিউটর। 2013 সালে স্যান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় নেইমার প্রতারণার আশ্রয় নিয়েছিলেন এমন অভিযোগ এনে স্পেনের আদালতে মামলা করেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। অভিযোগ প্রমাণিত হলে তার 5 বছরের জেল হতে পারত, তাতে কাতার বিশ্বকাপে খেলা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াত পিএসজির ফরোয়ার্ডের জন্য। সব অভিযোগ খারিজ করে দেয়ায় এখন তিনি শঙ্কামুক্ত। কর জালিয়াতির মামলায় নেইমারই একমাত্র আসামি নন, এই ব্রাজিলিয়ানের চুক্তির সঙ্গে যুক্ত থাকা নেইমারের বাবা মা, বার্সেলোনার সাবেক 2 সভাপতি এবং বার্সা ও স্যান্তোসের তৎকালীন কোচকেও দায়ী করা হয়েছে। এর আগে এই মামলায় গত 16 অক্টোবর স্পেনের আদালতে হাজিরা দেন নেইমার। শুনানিতে বলেন তিনি চুক্তির বিষয়ে তেমন কিছু জানেন না, কিন্তু ডিআইএসের দাবি নেইমারের ইমেজ স্বত্বের 40% মালিকানা তাদের। 2009 সালে 17 বছরের নেইমার যখন স্যান্তোসের উঠতি তারকা, তখন 20 লাখ ইউরোর বিনিময়ে নেইমারের স্বত্ব কিনে নেয় তারা, কিন্তু নেইমার এখন তা অস্বীকার করায় মামলা ঠুকে দেয় ডিআইএস। নেইমার সহ দোষীদের 5 বছরের জেল আর 144 কোটি টাকা জরিমানা দাবি করে প্রতিষ্ঠানটি। বার্সেলোনার প্রাদেশিক আদালতে মামলার শুনানি শুরু হয়েছিল গত 17 অক্টোবর, এবার এলো অভিযোগ প্রত্যাহারের ঘোষণা। এস এম আরিফ, মাইটিভি।